কাঁচা লঙ্কা বলতে পারছি না, এই কাঁচা লঙ্কা বলছি সকালে ব্রেকফাস্টে সিমুইটা খেয়েছি তো আমাদের বেড বা সঙ্গে সুগার খেয়েছি, ঝাল আলুটা খেয়ে একটু মুখটা ঠিক করছি। আমি মিষ্টি দিয়ে শেষ করো তো, আমার একটু ঝাল দিয়ে শেষ করতে ভালো লাগে। ওর ড্রেসটা কিন্তু মানে ওর সাজগোজটা কিন্তু আছে এক্সিলেন্ট। পুরি গরম গরম ইডলি, ইডলি সাম্বার, সাম্বারের সাথে চাটনি, আর এটা হচ্ছে পুরীর সাথে সবজি, সেমাই, সিমল, মিল্ক আছে, জুস আছে, কর্নফ্লেক্স আছে, আজি নর্মাল আমারটা আমি পরে নিচ্ছি তুমি আমি ও দিও আমারটা ভাই তুমি একটু দিয়ে দাও আমারটা তুই নিয়ে নিবি চাটনি দিব না বাটিতে করে দি সবজি দিব ম্যাম সাম্বার সাম্বার কিন্তু আপনি নিলেন না ম্যাম সাম্বার মোটর আছে মোটর দেখি সাম্বারটা দিব হ্যাঁ মানে এখানে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান সব আছে আর আমেরিকানও আছে ব্রেড টোস্ট আছে আর কি দিব সিমাই দিব সিমাই হ্যাঁ এইটা খুব ভালো জিনিস মানে এটা বাড়িতে খাই আমরা কিন্তু অনেকদিন পর পর খাওয়া হয় ব্যাস 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 তুই একা একাই তুলে নিচ্ছিস শুরু কর পরে আবার নিবি বয়লে এখন দিব না পরে বয়লে দিয়ে দিব দুখানা দিয়ে দিন আমার একটা হয়ে যাবে যা বসে ম্যাম জুস ওয়াটার মেলন হ্যাঁ চলুন নিয়ে আছি আচ্ছা এটা আমি এখানে বসে পড়ছি হ্যাঁ বসে বসো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ম্যাম তোমার কমপ্লিট ব্রেকফাস্ট একদম নিয়েছি দেখতে খুব ভালো লাগে অতটা খেতে পাবো বলতে পারছি না কিন্তু সাজিয়ে সুন্দর করে এরকম ভাবে দেখতে আমি যখন বাড়িতে ব্রেকফাস্ট করি এত গুছিয়ে তো খাই না জায়গা লাগবে একটা বুঝছো একটা জায়গা নিয়ে আসুন মাঝে ডিম নিয়ে করার জন্য একটা জায়গা নিয়ে প্লেট 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 এরকম প্লেট নিয়ে আসো বল 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 দুধটা নিতে হবে না চলে মিল্ক খেতে যায় না এখানে নিচে মুখে দেখে মিল্ক খা দুধ খেতে যায় না বাড়িতে আর এখানে যদি সাজানো দেখে না ওর ইচ্ছা হচ্ছে বেশ কল খুলবে দুধ পড়বে এটা তো বাড়িতে হয় না খুব এক্সাইটেড তো আমাদের ব্রেকফাস্টে কি আছে তারা তো আগেই বলে দিয়েছেন একবার বলে দিচ্ছি আমি রয়েছে পুরি তার সঙ্গে রয়েছে আলু মটরের তরকারি বা ঘুগনি যেটাই বলবেন তার সঙ্গে আমি দিলাম তার সঙ্গে তো রয়েছে ইডলি
বাটার নিয়ে হয়নি পরে নিচ্ছি আমি কি দিয়ে শুরু করবো আগে বলো তো ওটা শুরু করবো আগে বাটার ইয়ে ব্রেড ব্রেড বাটার নিয়ে আসতে হবে নিয়ে আসি এক সেকেন্ড আর জুস রয়েছে বাটার নিয়ে আসো জুস দিয়ে শুরু করো ও হ্যাঁ জুস দিয়ে শুরু বাটারটা নিয়ে আসি বিষয় বিষয় দিয়ে দেবে খুব ভালো ছিল খুব ভালো ছিল এই রেখি এটা বাটার অল্প 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 বেশি খেলে অসুবিধা হয়ে যাবে অল্প চলছে মাখনে সুগার পুরো মালমাল কে ভরে এখানে চিনি দেবে এই হচ্ছে এক্সপার্টের হাত সুন্দর করে দিচ্ছেন থ্যাংক ইউ দাদা আচ্ছা আমি প্রথমে জুস স্টাডি শুরু করছি আগে জুস কাছে ওয়াটার এটা আমার এক্সচেঞ্জ হয়ে গেছে এটাই মজা ওর কাছে না কতটা খেতে পারবে ঠিক নেই কিন্তু এই যে এক্সচেঞ্জ করা প্লাস হচ্ছে সব কিছু নিয়ে আসা নিজে নিজে নিয়ে আসা সব একসঙ্গে এতগুলো কিছু আইটেম নিজে নিজে সার্ভ করে নিয়ে নেওয়া এটাই হচ্ছে আমাদের মজা লাগছে জুস তো অলওয়েজ বেটার ভীষণ টেস্টি জুসি মানে পিৎজা খুব জুসি ছিল আচ্ছা এবার আমি খাবো কোনটা দিয়ে বলো তো আলু চচ্চড়ি সাদা আলু তরকারি খাই আমার বাড়িতে যখন করি লুচি সাদা আলুর তরকারি একটু লাল আলুর তরকারি হয়েছে মটর ডিম ফাটিয়ে খুব সুন্দর ছাড়িয়ে নিচ্ছে ওর ড্রেসটা কিন্তু মানে ওর সাজ ড্রেসটা কিন্তু আছে এক্সেলেন্ট মানে যেহেতু স্কুল পূজা সেলিব্রেশন প্রি সেলিব্রেশন ছিল তো শাড়ি পরে মানে মন্দারমণিতে এসেও স্কুল অ্যাটেন্ড করেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার তাই না আচ্ছা আমি তো অনেকক্ষণ ওয়েট করেছি ঠিক আছে তো এবার আমারটা নিয়ে আসবো নাকি ওকে বলে দিই একটু হ্যাঁ তুমি ইডলি ট্রাই করছো ইডলি তো টেস্টি না মানে হেলদি বাট টেস্টি না অ্যাকচুয়ালি টেস্টির সঙ্গে হেলদি সম্পর্ক করে ভালো না টেস্টি হলে হেলদি হবে না হেলদিও টেস্টি হবে না কে মা যখন সিমই বানাতো সত্যি মায়ের কথা মনে পড়ে যায় সিমই খাওয়া মানে মায়ের কথা মনে যায় সুন্দর বানাতো এটা টেস্টি আর মিষ্টিটা একদমই কম রিকো চ্যালেঞ্জ তিনবাটি খেয়ে নেবে কারণ আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তাই আমার খুব ভালো লাগছে ঠিক আছে
তো এবার আমি শুরু করি হ্যাঁ তো মেয়ে চলে গেছে অনলাইন ক্লাসে আমি জয়েন করছি মানে মেয়েটাই বসে গেলে ওটাই খাই নষ্ট করে তো লাভ নেই নিচি এবার সব ঠান্ডা হয়ে গেছে এগুলো খেতে পাবো না তাও নষ্ট করবো খেয়ে নিয়ে মুচি ঢালা অন্য কিছু ইচ্ছা করে না মুচি দিয়ে শুরু করলাম তোমার এখান থেকে খাইতে নিয়ে গেলাম লুচি আর একটুখানি কারি কারি জায়গা আছে এখানে লুচি লাগবে দেখো লুচি লুচি কি খাবে দেখো শেষ করতে হবে লুচিটা তো বেশি টেস্টি মনে হয় সিমই দিয়ে খাচ্ছ খেয়েছো লুচির সঙ্গে সুজি সিমই ভালো লাগে ওরা জানে মানে সবাই পছন্দ করে এই যে লুচি আমার জন্য লুচি আর হচ্ছে তরকারি আর সঙ্গে মেয়ের সিমই মানে এগুলো সব মেয়ে ইনকমপ্লিট করে চলে গেছে এগুলো আমি খেয়ে নেবো এগুলো তো নষ্ট করবো না খেয়ে নেবো তো তোমার কথা মতো আমি লুচি সিমই খাচ্ছি কারা কারা লুচি সিমই কিংবা লুচি মিষ্টি পছন্দ করেন তাই একটু কমেন্ট করে জানাবেন তাই না লুচি মাংস ওগুলো আছে মানে মিষ্টির সঙ্গে লুচি বিশ্বজিৎকে বলো তো একটু চা খাবো দাদা আপনার চা দেবেন দুধ চা আমাদের বিশ্বজিৎকে দুধ চা দেবেন হ্যাঁ একটা দিয়ে হয়ে যাবে একটা থ্যাংক ইউ ওয়েলকাম এটার সঙ্গে মানে ওই ব্রেডটা দিয়ে খাবো আর কি ব্রেড বাটারের সঙ্গে চা ভালো লাগে কাঁচা লঙ্কা বলতে পারছি না এই কাঁচা লঙ্কা বলছি লঙ্কা মানে ব্রেডফাস্টে সিমুইটা খেয়েছি তো আমাদের ব্রেড বার সঙ্গে সুগার খেয়েছি ঝাল আলুটা খেয়ে একটু মুখটা ঠিক করেছি সবাই মিষ্টি দিয়ে শেষ করে তো আমার একটু ঝাল দিয়ে শেষ করতে ভালো লাগে সবাইকে বলে দাও যে সেই বাংলা বিচ রিসোর্টের ব্রেকফাস্ট খুবই ভালো মনের মতো নিজের ইচ্ছা মতো গরম খাবার আপনারা পেয়ে যাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করবেন টাটা করে দাও টাটা